আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। বিভিন্ন কবুতরের পক্ষ থেকে আমি ফারুক আহমেদ জীবন বলছি। আজকে আরো একটি নতুন আলোচনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমরা যারা কবুতর পালন করি বা পালন শুরু করে দিয়েছি, তারা কিন্তু কবুতর সম্পর্কে তেমন একটা ধারণা নেই। এই ধারণা নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। যারা গিরিবাস কবুতর পালন করে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে অবশ্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আমরা দম সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো একটি গিরিবাস কবুতর কিন্তু পাঁচটি বিষয় থাকে। তো পাঁচটি বিষয়ের ভিতরে আজকে একটি বিষয় কিন্তু আমরা বেছে নিয়েছি। তো আজকের এই বিষয়টি হলো কবুতরের দম সম্পর্কে। দম বলতে কবুতরের লেজের সম্পর্কে। তো কেমন লেজ হলে আপনার এই কবুতরটি ভালো একটি কবুতর হিসেবে ধরা যাবে, সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে, ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন, পরের ভিডিওটি যাতে কোনো রকম মিস না হয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ, একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। চলুন মূল আলোচনা শুরু করা যাক। একজোড়া কবুতর সংগ্রহ করতে গেলে পাঁচটা বিষয় আমাদের জানা দরকার। তো এই পাঁচটা বিষয় যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু একজোড়া ভালো কবুতর আমরা সংগ্রহ করতে পারবো। এটাই সবচেয়ে মেন বিষয়। তো আপনি যদি পাঁচটা বিষয় যদি না জানেন, তাহলে আপনি কখনোই কিন্তু ভালো কবুতর সংগ্রহ করতে পারবেন না। তো এই পাঁচটা বিষয়ের ভিতরে আমি আজকে একটি বিষয় বলবো, তা হলো দম। তো কবুতরের দম সম্পর্কে, দমের ভিতরে কিন্তু সবকিছু লুকিয়ে রয়েছে এই দমটির ভিতরে। আপনি যদি দমটি যদি ভালো না থাকে, দম কি আসলে, দম হলো কি আপনার কবুতরের লেজ। তো এই লেজ যদি ভালো না থাকে, তাহলে কিন্তু সেই কবুতরটিকে ভালো কবুতর হিসেবে গ্রহণযোগ্য না। অবশ্যই আজকের ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দম এমন একটা জিনিস, কবুতর যখন ফ্লাইং করে তখন কিন্তু সেই দমগুলি কিন্তু কবুতরকে ফ্লাইং করতে সাহায্য করে। তো আমরা কিভাবে বুঝবো যে একজোড়া ভালো ফ্লাইং কবুতর বা একটি ভালো ফ্লাইং কবুতরের দম কেমন হওয়া উচিত? দম বলতে লেজ, সব কবুতরের লেজ তো একই রকম। এখানে কিন্তু লেজের ভিতরেও কিন্তু কিছু বিষয় রয়েছে। এক হলো বন্ধ দম, আরেক হলো ছড়ানো দম। এই দুইটা দম কিন্তু দুই রকমের, আমরা সবাই জানি। তো পাকিস্তানের যে ব্লাড লাইনগুলো রয়েছে, সেগুলো বন্ধ দমের ব্লাড লাইন সম্পর্কে বেশি। তো আপনি কীভাবে বুঝবেন ছড়ানো দম? তো ছড়ানো দম সম্পর্কে আমি আগে বলি, যে কবুতরগুলো ফ্লাইং করে আকাশের উপরে, যে কবুতরগুলো ফ্লাইং করে বা উড়ানোর জন্য আমরা সংগ্রহ করে থাকি বা লেজগুলো ছড়িয়ে রাখে, তো ছড়িয়ে রাখার কারণ হলো এটাই, কবুতরটি যখন ফ্লাইং করে তখন এই দমগুলো তাকে উড়ানোর জন্য সাহায্য করে, ছড়িয়ে রেখে আর জন্য সে উপর দিকে আস্তে উঠতে পারে। এটা হলো আপনার ছড়ানো দমের মেন বিষয়। এখন আপনি ছড়ানো দমের ভিতরে কীভাবে বুঝবেন যেটা ভালো দম? তো অবশ্যই মনে রাখবেন, ছড়ানো দমের ভিতরে লেজটা থাকতে হবে ছোট, এমনকি চিকন চিকন দমগুলো, প্রত্যেকটি দম থাকবে চিকন চিকন। যখন কবুতরটির দমগুলো ছড়াবেন, তখন দেখবেন যে কতটুকু মোটা বা কতটুকু চিকন রয়েছে, সে চিকন বা মোটার দিকে আপনি লক্ষ্য রাখবেন। তো যত চিকন হবে দমগুলো, ততই কিন্তু কবুতরটি ভালো মানের কবুতর হিসেবে ধরা যাবে। তো অবশ্যই মনে রাখবেন, কবুতরের দমগুলো ছোট আকৃতির হতে হবে, এমনকি চিকন আকৃতির হতে হবে। এখন আমরা চলে যাই বন্ধ দমের ক্ষেত্রে। বন্ধ দমের ক্ষেত্রে বলতে এটা বোঝায় যে যখন আপনি একজোড়া কবুতর বা বন্ধ দমের কবুতর উড়ানোর জন্য আপনি ফ্লাইং করাবেন, তখন দেখবেন সেই কবুতরটি যখন উপরের দিকে উঠবে, প্রথম অবস্থাকালীন যখন মেরেলে থাকবে, তখন দেখবেন কবুতরটি দমগুলো ছড়ানো থাকবে। যখন সেই কবুতরটি একটু উপরে উঠে যাবে, তখন দেখবেন সেই কবুতরের দমগুলো একদম মিশে গিয়েছে। তখন সেই কবুতরটিকে উড়ানোর জন্য একটি প্রসেস তৈরি করে দেয়। তো প্রসেস তৈরি করে দেয় বলতে এটাই, তখন সেই কবুতরটিকে বাতাসে যাতে কোনোভাবে আটকে না রাখতে পারে, সেক্ষেত্রে সেই দমগুলো সাহায্য করে। তো সেই বন্ধ দমের কবুতরগুলো খুবই ভালো হয়, এমনকি ছড়ানো দমের কবুতরগুলো খুব ভালো হয়। তো কিন্তু বন্ধ দমের কবুতরগুলোর দিকে মানুষ আগ্রহ বেশি থাকে। এখন কীভাবে বুঝবেন যে বন্ধ দমের কবুতরগুলো সবচেয়ে ভালো হয়? তো বেশি ক্ষেত্রেই দেখা যায় যে বন্ধ দমের কবুতরগুলোর লেজ কিন্তু একদম চিকন থাকে, এমনকি সেই লেজগুলো একটু লম্বা আকৃতির থাকে। তো এই হলো গিয়ে মেন বিষয়। তো অবশ্যই আমি বলবো, আপনারা যদি ছড়ানো দমের কবুতর কিনেন বা বন্ধ দমের কবুতর কিনেন, বন্ধ দমের কবুতর কিনতে গেলে অবশ্যই মনে রাখবেন যে কবুতরের লেজগুলো যাতে একটু লম্বা আকৃতির হয়। এমনকি যদি ছড়ানো দমের কবুতরগুলো হয়, তাহলে অবশ্যই মনে করবেন যে যত চিকন হবে বা যত খাটো হবে, ততই আপনার জন্য সেই কবুতরটি ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই একটি কমেন্ট করবেন, আমি আবার নতুন করে বোঝানোর চেষ্টা করব। আর যদি ভিডিওতে যদি বিন্দু পরিমাণ কিছু
বুঝতে পেরে থাকেন বা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর এক চ্যানেলে নতুন হয়ে থাকলে আজকের এই ভিডিওটি প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন, পরের ভিডিওটি যাতে সবার আগে পেতে পারেন। আজকে পর্যন্ত পরের ভিডিও নিয়ে আবার হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার কবুতরের প্রতি সম্পূর্ণ সর্বদাই খেয়াল রাখবেন।